আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এর প্রথম অধ্যায়, আনন্দময় কাজের সন্ধানে। এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লে 100% কমন পাবা ইনশাল্লাহ। প্রথমে আমরা এমসিকিউ বা এক কথায় উত্তর দেখব। আমরা জানি যে আমাদের মোট 15টি এমসিকিউ আসবে এবং 10টি আসবে হচ্ছে এক কথায় উত্তর, টোটাল 25 মার্ক থাকবে। তো আমি এখানে যে প্রশ্নগুলো উল্লেখ করেছি সেগুলো হচ্ছে এক কথায় উত্তর টাইপের। এই এক কথায় উত্তর যদি পড়া হয়ে যায় তাহলে এমসিকিউ পড়া হবে, তাই না? যেমন 1 নম্বর, কর্ম মোদের ধর্ম বলি, কর্ম করি রাত্রি দিন। এই যে ছত্রটির রচয়িতা কে? এই রচয়িতা হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। মজুদ খতিয়ান বা স্টক লেজার কি একটি পণ্যদ্রব্য বা খাদ্যদ্রব্যের তালিকা? ইভেন্ট ম্যানেজমেন্ট কি? অনুষ্ঠান ব্যবস্থাপনার পরিচালনা। ফায়ার ড্রিল কি? অগ্নিকাণ্ড থেকে রক্ষার বৈজ্ঞানিক পদ্ধতি আছে ফায়ার ড্রিল। একমাত্র ভাগ্যবান তারাই যারা কাজ করে আনন্দ পায়। এটি কোন নাটকের উক্তি? এটা হচ্ছে শোবোট নামক একটি বিদেশি নাটকের উক্তি। 6 নম্বর, কাজে একঘেয়েমি দূর করার উপায় কি? কাজে বৈচিত্র্যতা নিয়ে আসা। 7 নম্বর, নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে নিজে ইস্ত্রি করলে কি হয়? আর্থিক খরচ বেঁচে যায়। 8 নম্বর, বাজারের কাজে সাহায্য করা কি ধরনের কাজ? পারিবারিক কাজ। 9 নম্বর, নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা কি ধরনের কাজ? নিজ কাজ এটা। 10 নম্বর, কঠিন কাজও কিভাবে আনন্দদায়ক করা যায়? কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহের কারণে। তারপরে কঠিন কাজের ক্ষেত্রে আমি মোটেই ক্লান্ত না নাই, এরূপ বিবেচনা ইতিবাচক কথা কিরূপ প্রতিক্রিয়া তৈরি করে? রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যায়। স্বল্প দূরত্বে রাস্তা হেঁটে গেলে কি হয়? আর্থিক খরচ বেঁচে যায়। মজুদ খতিয়ানের ইংরেজি কি? মুক্তাদের বাড়িতে এটা হবে স্টক লেজার। এরপরে মুক্তাদের বাড়িতে অদ্ভুত সমস্যা কিভাবে দূর করা যায়? পারিবারিক মজুদ ব্যবস্থাপনার মাধ্যমে। এই যে স্টক লেজার হচ্ছে এই যে জিনিসটা, এটা হচ্ছে ওই 14 নম্বরের উত্তর আর কি, 13 নম্বর উত্তর। 15 নম্বর, অতি অতি মজু মজুদায়নের ক্ষতিকর দিক কি? বাজার নিত্য পণ্যের সংকট তৈরি হয়। আচ্ছা, অধ্যয়নের কোন অভিভাবক সমাবেশটি সফল হয়েছে? অভিভাবক সমাবেশ 2, এটা হচ্ছে ওই আমাদের বইয়ের থেকে নেওয়া আর কি। এরপর দেখো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখব, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দ্রুত পচনশীল দ্রব্যগুলো কি কি? যেমন শাকসবজি, মরিচ, লেবু, কলা, কমলা, আঙ্গুর, আম ইত্যাদি। যদি এটা এমসিকিউতে আসে তাহলে কিভাবে আসতে পারে? নিচের কোনটি পচনশীল দ্রব্য? এখান থেকে একটা নাম মনে করে দিয়ে দিল, ঠিক আছে এভাবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, মজুদ ব্যবস্থাপনা কি? দ্রব্যাদির মজুদ ব্যবস্থাপনা হলো কাঁচামাল এবং প্রস্তুত পণ্যসমূহ তৈরি, সংরক্ষণ এবং তা থেকে মুনাফা অর্জনের একটা নিয়মানুগ প্রক্রিয়া। 3 নম্বর প্রশ্ন, পাইকারি ক্রয় কাকে বলা হয়? উৎপাদকের নিকট থেকে বেশি পরিমাণে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট অল্প পরিমাণের পণ্য বিক্রয় করার কাজকে পাইকারি ব্যবসা বলা হয়। তারপর 4 নম্বর, একটি চমৎকার ইভেন্ট পরিচালনার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হয়? সংগঠন প্রয়োজন হয়, সময় ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা, দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা ইত্যাদি, দক্ষতা ইত্যাদি। পারিবারিক বাজেট কি? পরিবারের আয়ের উৎস এবং চাহিদার ভিত্তিতে মানে ব্যয়ের খাত নির্ধারণ করে যে পূর্ব পরিকল্পনা করা হয় তার প্রকাশ বা উপস্থাপনাই হলো পারিবারিক বাজেট। ফায়ার ড্রিল কাকে বলা হয়? অগ্নিকাণ্ড বা যে কোনো জরুরি অবস্থায় ভবন হতে কিভাবে নিরাপদে বের হয়ে আসা যায় সে সম্পর্কে যে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে ফায়ার ড্রিল বা অগ্নিমহড়া বলা হয়ে থাকে। তারপরে 7 নম্বর প্রশ্ন, অগ্নি ব্যবস্থাপক বাহিনী কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? 3 ভাগে, যেমন অগ্নি নির্বাপক দল, উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিৎসা দল। তারপরে রচনামূলক প্রশ্ন, এটা হচ্ছে দৃশ্যপটবিহীন। 1 নম্বর প্রশ্ন, কোন স্থানে আগুন লাগলে করণীয় কি? দরাদরি করতে হবে নাকি কি করতে হবে নাকি সেল্লাসেলি করতে হবে? কোন স্থানে আগুন লাগলে যা যা করতে হবে, বিচলিত হওয়া যাবে না, ঠিক আছে প্রথম কথা। কিন্তু আমরা অনেক বিচলিত হয়ে যাই, কান্নাকাটি মানে একে এই
চিল্লাচিল্লি মানে দৌড়াদৌড়ি হেঁটে এইগুলো করি, কত কিছু করে। প্রথমে যদি ফায়ার সার্ভিসে নম্বরে এ নম্বরে কল দিতে হবে, ঠিক আছে? যদি মনে করো তোমার তুমি যেখানে থাকো ওইখানে যদি ফায়ার সার্ভিসরা আসার মতো পরিস্থিতি থাকে, ঠিক আছে, আর নাই মনে করো অনেক দূরে ফায়ার সার্ভিসের যে অফিস সেখান থেকে আস্তে আস্তে যদি পুড়ে যায়, তাহলে তার কল দিয়ে কোনো লাভ হবে না, তাই না? পরিধানের কাপড়ে আগুন লাগলে গায়ে ভেজা কম্বল জড়াতে হবে। এখন মনে করো তোমার গায়ে আগুন ধরেছে, তুমি আগুন না নিবাহে তুমি কি করলে, ওই ফায়ার সার্ভিসে কল দিলে। এটা তো দরকার নেই, মানে আগুন লাগছে কোথায় তার উপরে ভিত্তি করে ফায়ার সার্ভিস কে কল দিতে হবে। তোমার গায়ে লাগিয়েছে আগুন, অথবা তোমার আর তোমার আশেপাশে কোনো আত্মীয় স্বজনের গায়ে আগুন লাগছে কাপড়ে, তা তুমি কি করবা? তুমি কি ফায়ার সার্ভিস রে কল দিবা? না, ফায়ার সার্ভিস আস্তে আস্তে তো পুড়ে মারা যাবে, তুমি যে যা করো তাই করবা। অথবা কি করতে হবে, তাকে যে পরিধানে কাপড় আগুন লাগলে তা ভেজা কম্বল জড়াতে হবে, কম্বল জড়া দিবা, অথবা পাটের যে বস্তা আছে না ওগুলো দিয়ে জড়া দিবা, ভিজা ভিজে ভিজিয়ে তারপরে, অথবা মাটিতে গড়াগড়ি করতে হবে। মাটিতে যদি গড়াগড়ি করা হয় তাহলে কিন্তু আগুন নিভিয়ে যেতে পারে। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে দ্রুত নিরাপদ স্থানে সরে আসুন এবং অন্যদেরকেও সাহায্য করুন বের হয়ে আসতে। বাসায় আগুন লাগলে আগুনের ধরন বুঝে তার নির্বাপনের চেষ্টা করতে হবে। গ্রামের চুলায় আগুন ধরলে ভেজা কাঁথা বা বস্তা ইত্যাদি দিয়ে ঢেলে দিয়ে আগুন দিতে হবে, মানে ঢেলে দিলে আগুন নিভে যাবে আর কি। তারপর 2 নম্বর, ফায়ার ড্রিল পরিচালনায় কি কি সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাসমূহের ভিতরে এটি সহজে সহজ ব্যবহার প্রক্রিয়া, এটি আগুন নিরাপত্তা বৃদ্ধি করে। তার ফায়ার ড্রিল পরিচালনায় অসুবিধার ভিতরে রয়েছে, ফায়ার ড্রিল তার আটকানোর সময় সমস্যা হতে পারে। তারপর এটি দখলকারীর চিহ্নিত করার ব্যবস্থা নেই। তারপর এটি বিদ্যুৎ লাগার কাছে ব্যবহার করা যায় না, ঠিক আছে? বিদ্যুৎ যদি আগুন লাগে আর কি তাহলে ব্যবহার করা যায় না। 3 নম্বর প্রশ্ন, কিভাবে কোনো কঠিন কাজও আনন্দদায়ক ভাবে করা যায় ব্যাখ্যা করো। কাজ যতই কঠিন কঠিন হোক না কেন, যদি কাজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ থাকে তাহলে কঠিন কাজটিও সহজ হয়ে যায়। কেননা কাজের প্রতি ভালোবাসা এবং আগ্রহ শরীরকে স্বয়ংক্রিয়ভাবে কষ্ট সহ্য করার প্রস্তুত করে তোলে। অনেক কঠিন কাজ করার পরেও তার সাফল্যের দিকে তাকালে মন মন আনন্দে ভরে ওঠে। তাই কাজের ব্যস্ততা এবং কঠোর পরিশ্রমের পর সাফল্য পাওয়ার আগ পর্যন্ত এটা করা এটা বলা যাবে না আমি খুবই ক্লান্ত, এরকম বলা যাবে না, তাহলে ব্যর্থতা জেঁকে বসবে। বরং নিজেকে বলতে হবে, আমি ক্লান্ত নই, এতে রক্তে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে, কাজের উদ্দীপনা তৈরি হবে, আর কাজের সফলতা আনন্দিত এবং উৎফুল্লিত করে তোলে। তারপর 4 নম্বর, নিজ নিজ হাতে করি কাজ, নেই তাতে কোনো লাজ। তো এখানে চলনটি ব্যাখ্যা করো, নিজ হাতে করি নিজ হাতে নিজের কাজ করতে কোনো লাজ নেই, লাজ মানে লজ্জা নেই। আমরা যদি আমাদের কাজগুলো নিজেরাই করি, এতে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, পরিবারে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এভাবে আমাদের পরিবারের কিছু কাজ থাকে, আমাদের সামাজিক কিছু কাজ থাকে যা আমাদের দায়িত্ববান করে তোলে। 5 নম্বর প্রশ্ন, আমরা কিভাবে পরিবারকে আর্থিক কাজে সহায়তা করতে পারি আলোচনা করো। পারিবারিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পরিবারের বিভিন্ন আর্থিক কাজে সহায়তা করা। আমরা পরিবারকে বিভিন্ন ভাবে আর্থিক কাজে সহায়তা করতে পারি, যেমন দেখো নিজের পোশাক দোকানে ইস্ত্রি না করে নিজে নিজেই সেলাই করতে ইস্ত্রি করতে পারি, এতে কিছু আর্থিক ব্যয় কমে যাবে। পরিবারের বিভিন্ন কাজে সহায়তা করলে গৃহকর্মী বাবদ কিছু খরচ বেঁচে যায়, অল্প দূরত্বের রাস্তা হেঁটে গেলে কিছু খরচ বেঁচে যায়, অযথা খরচ কমিয়ে দিয়েও আমরা পরিবারকে আর্থিক সহায়তা করতে পারি। অপরদিকে পোশাকে ডিজাইন, বিভিন্ন খাবার, ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি তৈরি করে বিক্রয়ের মাধ্যমে আমরা পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারি, এরকম করতে পারি। এরপরে 6 নম্বর, পরিবারে পারিবারিক মজুদ ব্যবস্থাপনার সুফল আলোচনা করো। তো এটার উত্তর হচ্ছে, পারিবারিক মজুদ ব্যবস্থাপনা বলতে একটি পরিবারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করা হয় তার যথাযথ মজুদ থাকাকে বোঝানো হয়, ঠিক আছে? মানে একটা পরিবারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করতে হয় তার যথাযথ মজুদ থাকতে হবে। মনে করো তোমাদের এক মাসে তোমাদের বাসায় হচ্ছে 1 মন চাল লাগে, ঠিক আছে, 40 কেজি চাল লাগে, তাহলে 40 কেজি চাল থাকলো, ডাল এরকম ভাবে যেগুলো থাকে সেগুলো যে থাকে এইটাকে বলা হয় মজুদ। এর অনেক সুফল রয়েছে, যেমন ব্যয় কমে যায়, পারিবারিক মজুদ ব্যবস্থাপনা থাকলে আর্থিক ব্যয় কমানো যায়। কেননা
কেউ যখন কোনো পণ্য ক্রয় করে, তাই না, যখন কেউ কোনো পণ্য একসাথে বেশি পরিমাণে ক্রয় করে, তার কম টাকার পণ্য কেনা যায়, তাই না, এতে পারিবারিক ব্যয় কমে যায়, সময়ের সাশ্রয় হয়, তাই না। একসাথে যদি পরিমাপে বেশি পণ্য কিনলে পণ্যটি ঘরে মজুত থাকে, বিধায় বারবার দোকানে যে কেনা লাগে না, ঠিক না। মনে করো যদি 1 কেজি কোনো কিনতে যাও, তাহলে প্রত্যেকদিন যাইতে হবে, তাহলে এটা সময় সময় সাশ্রয় হয়, তাহলে পণ্যটি ঘরে মজুত থাকে, বিধায় বারবার বাজার যেতে হয় না, এর ফলে কি হয়, সময়েরও সাশ্রয় হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয় না। পারিবারিক মজুত ব্যবস্থাপনা থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায়। পরিবারের কর্তা কর্তা ব্যক্তিরা সবসময় কি করে, সব সময় ব্যস্ত সময় কাটায়, যার কারণে প্রতিদিনই তাকে নানান কাজের আঞ্জাম দিতে হয়। অনেক সময় খুব প্রয়োজনীয় নিত্য পণ্যের কথা ভুলে গেলে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, মারামারি হয় বোর সাথে, তাই না, এরকম হয়, তাতে এরকম পরিস্থিতি সৃষ্টি হয় না। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, পারিবারিক মজুদ ব্যবস্থাপনায় বিবেচ্য দিকগুলো কি কি আলোচনা করো। উত্তর হচ্ছে, পারিবারিক মজুদ ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটা বিষয় বিবেচনায় নিয়ে আমরা অতি সহজেই আমাদের পরিবারে দৈনন্দিন ব্যবহার্য পণ্যের ঘাটতি বা অত্যাধুনিক মজুদায়নের সমস্যা সমাধান করতে পারি। যেমন আগে ক্রয়কৃত মজুদ আগে ব্যবহার করতে হবে, যেগুলো আমরা প্রথমে মানে ক্রয় করেছি সেগুলো আগে ব্যবহার করতে হবে। নিত্য কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত নষ্ট হয়ে যায়, যেমন দেখো শাকসবজি, মাছ, মাংস, এগুলো, ফলে এ জাতীয় পণ্যের ক্ষেত্রে যেটি আগে ক্রয় করা হয়েছে সেটি আগে ব্যবহার করতে হবে। তারপরে 2 নম্বর, কি পরিমাণ মজুদ হাতে রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা নির্ধারণ করতে হবে। মনে করো তোমার বাসায় 15 কেজি, 3, 5, 6 কেজি চাল আছে, এখন তো নতুন করে আবার চাল ক্রয় করতে হবে, কারণ ওইটা তো 2-1 দিন হয়তো হতে পারে। এরকম আমরা আমরা কি করতে পারি, লক্ষ্য করলে দেখতে পাই যে প্রতিদিন আমাদের পরিবারে যে পরিমাণ চাল বা সবজি প্রয়োজন, সেই পরিমাণ লবণ বা তেল মানে প্রয়োজন হয় না, তাই প্রতিটি পণ্যের ক্ষেত্রে কি পরিমাণ মজুদ রেখে পুনরায় ক্রয়ের উদ্যোগ নিতে হবে তা হিসাব করে নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে প্রতিটি দ্রব্যের পরিমাণ ভিন্ন ভিন্নকার ভিন্ন হতে পারে, পরিমাণে ভিন্ন ভিন্ন হতে পারে আর কি। তারপরে বেশি পরিমাণ বা পাইকারি ক্রয়ের ব্যবস্থা, আমরা জানি কোন একটি পণ্য একত্রে বেশি পরিমাণ বা পাইকারি আকারে ক্রয় করলে দাম ছাড় পাওয়া যায়, পরিবহন খরচ সাশ্রয় হয় এবং সময় বাঁচে, তাই পরিবারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা, পরিমাণ এবং আর্থিক সচ্ছলতার বিষয়টি বিবেচনায় রেখে পাইকারি ভাবে পণ্য ক্রয়ের বিষয়টি বিবেচনা করতে হবে। তারপরে কি পরিমাণ পণ্য নতুন করে কিনতে হবে তা নির্ধারণ, এক্ষেত্রে কি পরিমাণ পণ্য ক্রয় নতুন করে ক্রয় করলে অতি মজুদায়নের জন্য পণ্য নষ্ট হবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে। এতে করে এর পাশাপাশি এটাও লক্ষ্য রাখতে হবে যে অল্প মজুদের কারণে পরিবারের দৈনন্দিন কাজ যেন ব্যাহত না হয়। তারপর 8 নম্বর প্রশ্ন চলে যায়, মজুদ খতিয়ান ব্যবহারের সুবিধা এবং অসুবিধা কি, সরি সুবিধা কি কি। পরিবারে মজুদ খতিয়ান ব্যবহারের ফলে প্রতিটি পণ্য কি পরিমাণ মজুদ আছে, কি পরিমাণ নতুন পণ্য ক্রয় করতে হবে তা সহজে জানা যায়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের শূন্যতা বা আধিক্যের কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। 9 নম্বরটি হচ্ছে, একটি অনুষ্ঠানের আয়োজনে কি কি দিক লক্ষ্য রাখতে হয় আলোচনা করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি অনুষ্ঠান পরিচালনা করার বিস্তারিত পরিকল্পনা বা প্রক্রিয়া হলো ইভেন্ট ম্যানেজমেন্ট। এ ধরনের কার্যক্রমে যেসব দিক লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে, দলগত যোগাযোগের মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ইভেন্ট ম্যানেজমেন্ট একটি দলগত কাজ, তাই দলের প্রত্যেক সদস্যদের মাঝে বোঝাপড়া ভালো হতে হবে। যোগাযোগের ক্ষেত্রে কোন রকম বিঘ্ন তো যেন তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আয়োজনে মানে অভিনব নব্যতা আনয়ন করতে হবে, মানে নতুনত্ব আনয়ন করতে হবে, যে যে ধরনের অনুষ্ঠানে হোক না কেন তার আয়োজনে সৃজনশীলতার ছাপ থাকতে হবে। উপস্থাপনায়, তারপর দেখো ভাব গাম্ভীর্যে এবং সঞ্চালনায় যেন অভিনব্য থাকে, দর্শক যেন অনুষ্ঠানে এসে একঘেয়েমি না ভোগেন, একঘেয়েমিতে না ভোগেন, আকর্ষণ এবং বৈচিত্র্য খুঁজে পান সেদিকে বিশেষভাবে নজর রাখতে। তারপরে যেটা, সেটা হচ্ছে চাহিদা বা উদ্দেশ্য অনুযায়ী অনুষ্ঠান সাজাতে হবে। অনুষ্ঠানের চাহিদা ভালোভাবে বুঝে নিয়ে যেভাবে সাজানো বা পরিচালনার পরিকল্পনা করতে হবে। উক্ত পরিকল্পনায় কোনো কিছু বাদ পড়ছে কিনা তা বারবার ফিরে দেখতে হবে, ঠিক আছে। তারপরে নিষ্ঠার সঙ্গে মিতব্যয়ী বাজেট প্রণয়ন এবং পরিকল্পনা পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানটিকে নিজের বলে ভাবতে হবে। অযথা খরচ বা বাড়তি খরচ যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পরিমিত খরচের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করতে পারার কৌশল রপ্ত করতে হবে, যাতে আয়োজক প্রতিষ্ঠান বিমুখ বা অসন্তুষ্ট না হয়ে যায়। আয়োজনে শৃঙ্খলা, নিরাপত্তা এবং সকলের প্রবেশ গম্যতা নিশ্চিত করতে হবে। তারপরে দেখো, নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজন সম্পন্ন করতে হবে। আয়োজনে প্রয়োজনীয় সব জিনিসের প্রাপ্তি বা অনুমতি গ্রহণ ইত্যাদি নিশ্চিত করতে হবে। আয়োজন শেষে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এটা এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে অনুষ্ঠান পরিচালনায় কি কি দক্ষতা গুরুত্বপূর্ণ আলোচনা করো। এখন কি কি দক্ষতার প্রয়োজন, যেমন যোগাযোগ দক্ষতা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। অনুষ্ঠান আয়োজনের জন্য মৌখিক এবং লিখিত দুই ধরনের যোগাযোগ দক্ষতারই প্রয়োজন হয়। অনুষ্ঠানের জন্য সরাসরি কিংবা ফোনে কথা বলা, আমন্ত্রণ পত্র তৈরি করা, বিতরণ, অনুষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ এবং সরবরাহ, অনুষ্ঠানের প্রচার প্রচারণা, মতামতের ভিত্তিতে কোনো সিদ্ধান্তের প্রতি কাজ করানো বা আকৃষ্ট করা, ঠিক আছে, ইত্যাদি কাজ করার জন্য যোগাযোগে পারদর্শী হতে হবে। সংগঠন ও সময় ব্যবস্থাপনা দক্ষতা, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য সাংগঠনিক দক্ষতা থাকা জরুরি, কারণ একটি ইভেন্টের সাফল্য একক কোনো ব্যক্তির উপরে কাজের উপর নির্ভর করে না। দলগতভাবে সবার দায়িত্ব পালনের মাধ্যমে কাজটি নিখুঁতভাবে সম্পন্ন হয়। তাই সবাইকে কাজে সম্পৃক্ত করা করে কাজ করিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। বাজেট ব্যবস্থাপনা দক্ষতা, এটি একটি অতি গুরুত্বপূর্ণ দক্ষতা। ইভেন্টের নকশার উপর ভিত্তি করে উপকরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় কিংবা ভাড়া করা, যাতায়াত খরচ, শ্রমিক মজুরি, বিশেষ করে সম্মান ইত্যাদি সংক্রান্ত আয় বা ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং নির্বাহ করার দক্ষতা অর্জন করতে হবে। সৃজনশীলতা এবং উদ্বোধনী ক্ষমতা থাকতে হবে। ইভেন্ট বা অনুষ্ঠানের আয়োজন পরিচালনা কাজে অবশ্যই সৃজনশীল হতে হবে। অনুষ্ঠানের ধরন অনুযায়ী সাজসজ্জায়, নতুনত্ব, তারপর সুশৃঙ্খল, আকর্ষণীয় এবং অভিনব উপস্থাপনায় ইত্যাদির উপরে এই সফলতা অনেকটা অনেকখানি নির্ভর করে। নিয়মিত চর্চার মাধ্যমে সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকশিত করা সম্ভব। তারপরে 11 নম্বর, তোমার শিক্ষা প্রতিষ্ঠানে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। তো আমরা একটা অনুষ্ঠান সূচি তৈরি করব। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন কিন্তু হতে পারে, ঠিক আছে। আমার শিক্ষা প্রতিষ্ঠান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করা হলো। অনুষ্ঠানের স্থান দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় মঞ্চ, সময় সকাল 7টা। অনুষ্ঠানের লক্ষ্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা রক্ষা প্রসঙ্গে। এবার অনুষ্ঠানের সময়সূচি বা কার্যসূচি কি কি করতে হবে। অনুষ্ঠানের সূচনা হবে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সঙ্গীত পরিবেশনা, সুললিত কণ্ঠে গভীর ভক্তি এবং শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচিত সঙ্গীত পরিবেশনা করতে হবে, ঠিক আছে। স্বাগত বক্তব্য দিতে হবে। অনুষ্ঠানের সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে বরণ করে নেবেন। বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা ও গুরুত্ব প্রসঙ্গে ছাত্রছাত্রী, গুণীজন এবং শিক্ষাবিদদের বক্তব্য দিতে হবে। পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মাতৃভাষার উপরে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করতে হবে। প্রধান অতিথির বক্তব্য, মাতৃভাষার সম্মান বা রক্ষায় আমাদের করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করবেন। সমাপনী, ভাষা শহীদ সহ সকলের জন্য দোয়া এবং মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হবে। 12 নম্বর, তোমার স্কুলে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হবে। তুমি অষ্টম শ্রেণীর ক্লাস ক্যাপ্টেন হিসেবে আয়োজনটির আহ্বায়ক হলে কিভাবে অনুষ্ঠানটা আয়োজন করবে। তো এইভাবে আমরা দিতে পারি, আমি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে আগ্রহী হওয়ায় স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করব। প্রতিযোগিতার সমস্ত বৈশিষ্ট্য এবং বিবরণ জানার পরে আমি একটা নোট তৈরি করে করব, যাতে তার দ্বারা তিনি প্রতিযোগিতার সমস্ত বিবরণ এবং নিয়ম সম্পর্কে জানতে পারেন। আবশ্যক হিসেবে আমি প্রতিযোগিতার জন্য একটি নির্দিষ্ট কক্ষ করব, মানে নির্দিষ্ট জায়গা তৈরি করব, মানে রুম আর কি, একটি প্লেব্যাক তৈরি করব,
যাতে প্রতিযোগিতাদের উত্তরগুলো ভিন্ন ভিন্ন কার্ডে তাদের নম্বরটি স্ক্রিনে দেখা যায়। আমি স্থানীয় পত্রিকা দ্বারা অনুষ্ঠানের আয়োজনে ঘোষণা করব এবং প্রতিযোগিতা বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ করব। প্রতিযোগিতার সমস্ত পরিচালনার জন্য ভলেন্টিয়ার নিয়োগ করব, আর তাদের কাজগুলো বুঝিয়ে দিব এবং নিয়মিতভাবে কাজগুলো সম্পর্কে তথ্য নিব। শেষে আমি প্রতিযোগিতার বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব, যাতে সবাই উৎসাহ পায়। এরপরে 13 নম্বর, মনে করো তুমি তোমার মায়ের ছোটবেলার বান্ধবীদের একটা মিলন মেলা আয়োজনের দায়িত্ব পেয়েছো। আনন্দঘন পরিবেশে দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কিভাবে পরিচালনা করবে তার একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তো প্রথমে আমি কি করবো, প্রথমে মায়ের বান্ধবীদের এ বিষয়ে মতামত নেওয়ার জন্য যাব, তাদের সামনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবো এবং তাদের মতামত ও পরামর্শ শুনবো, ঠিক আছে? এরপরে মায়ের বান্ধবীদের ও তাদের সন্তানদের জন্য উপযোগী একটি সুন্দর লোকেশন সিলেক্ট করতে হবে। মনোযোগ দেওয়া উচিত আগে সকলের অর্থনৈতিক এবং স্বাস্থ্য সমস্যাগুলো সিলেক্ট করতে হবে মনোযোগ সহকারে, ঠিক আছে? অনুষ্ঠানে খাদ্য পানীয় এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত রাখতে হবে। ও উপযোগী ভলেন্টিয়ারদের একটা সম্ভাব্য তালিকা তৈরি করতে হবে। উপযোগী স্মার্টফোন অ্যাপস অনুসরণ করা যায়, যাতে মোবাইলে বিভিন্ন তথ্য উপাত্ত পোস্ট এবং সম্পর্কিত তথ্যগুলো সার্চ করতে হবে। সকলের জন্য একটি তালিকা তৈরি করতে হবে, যাতে স্থানের নাম এবং তথ্য বর্ণনা থাকবে, যাতে প্রত্যেকেই নিশ্চিত হতে পারেন যে সকল পদক্ষেপ সময় মতো হবে এবং সবকিছু বিন্যাস ভালো হবে, যাতে সকলকে সন্তুষ্ট করা যায়। এরপরে 14 নম্বর প্রশ্ন, তোমার পরিবারে মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছো? আমার পরিবারে মজুদ ব্যবস্থাপনার লক্ষ্যে আমি যে যে পদক্ষেপ নিয়েছি সেগুলো হচ্ছে, পরিবারে যেসব নিত্যপণ্যের প্রয়োজন সেগুলো তালিকা তৈরি করেছি, দ্রুত পচনশীল পণ্যগুলোকে পৃথক করেছি, পরিবারের চাহিদা এবং আয়ের উপর ভিত্তি করে সাপ্তাহিক এবং মাসিক পারিবারিক মজুদ খতিয়ান স্টক লেজার তৈরি করেছি। মজুদ খতিয়ানে পণ্যের নাম, বিবরণ, পরিমাণ এবং মূল্য অনুমান করে নির্ধারণ করেছি। দ্রুত পচনশীল পণ্য বাদে দাম এবং সময় বাঁচানোর জন্য মাসের শুরুতে পাইকারি ভাবে অন্যান্য পণ্য ক্রয়ের ব্যবস্থা করেছি। তো এরপর 15 নম্বর হচ্ছে, মজুদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? পারিবারিক মজুদ ব্যবস্থাপনা কথাটি প্রধানত দুটি ধারণা নিয়ে গঠিত, একটি হলো পারিবারিক মজুদ, অন্যটি হলো ব্যবস্থাপনা। এখানে পারিবারিক মজুদ বলতে একটি পরিবার যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহার করে তার পর্যাপ্ত বা যথাযথ পরিমাণ পরিমাণ জমা বা মজুদ থাকাকে বোঝায়। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, ময়দা, লবণ, তেল, পেঁয়াজ, মরিচ, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি। আর ব্যবস্থাপনা বলতে বোঝায় নিত্য ব্যবহার্য পণ্যের যথাযথ তালিকা তৈরি, সংগ্রহ বা ক্রয়, সংরক্ষণ ও ব্যবহার ব্যবস্থাপনা যথাযথ করতে হলে লক্ষ্য রাখতে হবে পরিবারে কোনো এক বা একাধিক নিত্য ব্যবহার্য পণ্য, যেমন দেখো চাল, ডাল, আটা, ময়দা, লবণ, তেল, পেঁয়াজ, মশলা ইত্যাদি, যেন পুরোপুরি শেষ না হয়ে যায়, যার কারণে আমাদের পরিবারে খাদ্য তৈরিতে ব্যাঘাত ঘটে। তো আলহামদুলিল্লাহ, এই অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে তার একটা পূর্ণাঙ্গ সাজেশন আমরা এখানে উল্লেখ করলাম। আশা করি তোমাদের কাছে এটা অনেক ভালো লেগেছে। আর এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।